মহাবতে একসাথে যতই জপি না মিটি তোমার, তুই মধুর লাগে দয়াল, তুই মধুর লাগে। ডাকিলে রে বান্দা গহনা করবো মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। একসাথে মহাপদে আলহামদুলিল্লাহ বলেন, আপনারা জিকির করছেন ঠিকই, কিন্তু জিকিরে কোন রস গস নাই, মজা বুঝেন? মজা নাই কি নাই? মজা না হইলে কি খাবার খাওয়া যায়? তাই জিকির তো রোহের খাবার। কিসের খাবার? অমর খোদা, জিকির কিসের খোরাক? রোহের খোরাক। আর এই মূলত এই খোরাকটা পরকালের বাজার, আখিরাতের বাজার, তাই না? তো এখানে গিয়ে বাড়ি যাও, বাড়ি সম্মানিত উপস্থিতি, এটা কিসের বাগান? বেহেস্তের বাগান। বেহেস্ত কি সবাই আসতে পারে? আল্লাহ যাকে মনোনীত করেন তিনি আসতে পারেন। এটা যদি আপনি আমি মনে করতে পারি তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো। আর যদি কেউ মনে করে, এটা মনে না করে যদি মনে করে এটা একটা শুটিং স্পট, জাস্ট ফর্মালিটি মেনটেন করলাম, সবাই আসলো সাথে সাথে আমি বসলাম, একটু বসে চলে গেলাম, এইরকম হলে কিন্তু এখান থেকে কিছুই নেওয়া। তোমাদের সাউন্ড কিন্তু চমৎকার, ডিস্টার্বটা না করলেই হয়, তোমাদের সেটিংটাও খুব দারুণ হয়েছে। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, তোমরা সচেতন থাকো। সম্মানিত উপস্থিতি, আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? এই কারণে বলছি, আপনারা জান্নাতের বাগানে বসছেন ঠিকই, অনেককে দেখছি অমনোযোগী, অন্যমনস্ক হয়ে বসে আছেন। এই তোমরা যারা সামনে বাচ্চারা আছো না, ওঠো ওঠো ওঠো, তোমরা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় ডিস্টার্ব, ওঠো সবাই সবাই ওঠো 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 না, এই তোমরা কমিটির লোক ওঠো, এদেরকে গ্যাফে গ্যাফে বসাও, এদেরকে মুরব্বীদের গ্যাফে গ্যাফে বসাও, একটু ভিতরে ভিতরে বসাও। আপনারা যারা মুরব্বী, আপনারা যারা মুরব্বী সামনের দিকে আসেন। এই আপনার জায়গা খালি থাকলে কিন্তু ওরা আবার আসবে, এটা কিন্তু বাচ্চাদের দোষ না, এখন আপনারা আগে আসেন না, বাচ্চারা আগে এসে গেছে, কেউ ঠিক না কথাটা, ওরা আগে এসে গেছে, এখন এদের সাউন্ডটা, এটা আমরা যারা আলোচক আছি বক্তা আছি আমাদের জন্য এটা কিন্তু এটা আসলে কাউন্টেবল না, এই জন্য যেমন দেখছেন নি দূরত্ব পড়ার সময় যারা চিল্লাইছে
এরা তো দূরত করছে, কিন্তু এরা তো ছোট মানুষ, বুঝে না। এই জন্য আপনাদের মুরব্বীদেরকে বলছি সবাই সামনের দিকে চলে আসেন, সবাই আসেন, কেউ পিছিয়ে থাকবেন না। এও সারা জীবন কিতাব পড়ছি, হচ্ছেন নেই, এখনো পড়তেছি, যত নেয়ামত সব আল্লাহ রাসুল কইছে সামনে, কনে সামনে, পিছে কিছু নাই, পিছনে কি নাই, পিছনে কিচ্ছু নাই, সব কোথায়? দাদা কিন্তু মায়ের দিব, আমি কিন্তু বিচার করতে পারবো না। হ্যাঁ, হেতারার অন্তরে প্রেম ভালোবাসা ভরা, তোমার অন্তরে দুষ্টামি ভরা, কথা ঠিক নিকন? আরো জোরে আলোচনা শুনবেন না, যাইবেন, গেলে সকাল সকাল চলে যান। এখনো তো মিয়া বাংলাদেশের মানুষের ভাত খাওয়ার টাইম হয়েছে না, ঘুম তো থাক দূরে। শোনেন, আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, এই মাহফিল হলো, এই যে আজকের এই যে ফ্যান্ডেলটা, এখান থেকে বিভিন্ন রকমের বাজার আপনি নিতে পারবেন। কি ধরনের? বিভিন্ন ধরনের বাজার নিতে পারবেন। এই কেমন বাজার? আমরা বাজারে গেলে টাকা অনুযায়ী কেউ কিন্তু ইলিশ মাছ কিনি, কিনি কি না, কারো সাধ্যে থাকলে বোয়াল মাছ, এরকম করে করে যার যার যেমন কোয়ালিটি পাওয়ার ঠিক সেই কোয়ালিটির আমরা মুখরোচক মাছ গোস্ত এগুলো আমরা কি করে নিয়ে আসি, তাই না? কেন বললাম আপনাদেরকে, তার কারণ হলো এই জায়গাটাও কিন্তু ঠিক সেই রকম, বিভিন্ন কোয়ালিটির বাজার করার জায়গা হলো এটা, বিভিন্ন ধরনের বাজার। কেমনে জানেন? এই আপনারা সিরিয়াসলি আমার কথাগুলো শোনেন, আমি আমি কিন্তু আপনাদের কাছে সেকেন্ড টাইম এসেছি, তার মানে দ্বিতীয়বার আসছি, তাই না? আমার কিন্তু আসার পরেও মনে পড়তেছে না, কিন্তু আমার সাথে যারা আছে ড্রাইভার সবাই বলতেছে না হুজুর আপনি আবার আসছেন, ওরা যারা দাওয়াত দিছে পাগলাগুলা এ পাগলরাও বলছে হুজুর আপনি আমাদের কাছে আরও আসছেন। তো সেই কারণে আপনার আরও বেশি আন্তরিকতা নিয়ে একটু হাসি খুশিভাবে আপনাদের সাথে কথা বলতে চাই, কিন্তু যদি আপনারা এমন কোনো আচরণ করেন তাহলে আমি কিন্তু কঠোর হব। আপনারা হয়তো বলবেন যে হুজুর আপনি কঠোর হলে আমরা চলে যাব, এতে তো আমার কোনো লস হবে না, লস তো আপনার হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্পষ্টভাবে স্টেট পড়ারভাবে এমন কথা কারো ক্ষেত্রে বলেনি। আমাদের দেশের প্রাইম মিনিস্টার আছে, কি আছে আপনারা বুঝবেন, আমি আপনাদের কাছে পড়ে বলবো কথাগুলো, তার আগে আপনাদেরকে আমি একটু মোটিফাই করে নেই, সেটা হলো সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু বডি নিয়ে এখানে আসছি, কি নিয়ে? বডি, তার মানে দেহটা নিয়ে এখানে আসছি, তাই না? তা আসলে আমাদের দেহটা তো আসল নয়, এই দেহটার নাম আল্লাহ কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমরা বাংলা বলি মানুষ, ইংলিশে বলা হয় ম্যান অথবা পার্সন, তাই না? কথা বুঝেন না আপনারা? এবার এটা হলো এই দেহটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম, এই মানুষটার, এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন রূহ। এটা কিন্তু আমি বলার জন্য আসিনি, আপনাদের পরিস্থিতি দেখে বলছি, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, আল্লাহ বলেছেন ফাউলি রুহু মিন আমরি রব্বি, আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স, আল্লাহ বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার, মানে জাস্ট নির্দেশনা, আল্লাহ এটাকে ওয়ার্ডার করেছেন, এটা শুধু জাস্ট ফর্মালিটি, আপনার এটা শুধু প্লেসটা চেঞ্জ করে স্থান পরিবর্তন করে, আদতে কিন্তু ভিতরের মানুষের কোনো মরণ হয় না। তো এই জন্য আপনাদেরকে বললাম দেহ এবং আত্মা মানুষ দুটো মিলে একটা মানুষ হয়, মানুষের আত্মা যখন কোনো কাজের দিকে অধিক বেশি মনোনিবেশ থাকে তখনই কিন্তু ওই ব্যক্তিটা সফল হয়। আমার মুরব্বী বাবারা বলেন কথা কি ঠিক না, আপনি যখন অধিক বেশি মানসিকতা মন দিয়ে যখন একটা কাজ করবেন দেখবেন এটা অটো এমনিতে সুন্দর হয়ে যায়, আর যখন দেখবেন আপনার কিছু সময় মন দিয়েছেন কিছু সময় মন নিয়েছেন তখন কিন্তু আপনার এই কাজটা কিন্তু কি হয় না, সুন্দর। তো আপনাদের এই সুন্দর বাৎসরিক একটা প্রোগ্রাম, এটা নয়তম, কয়তম? নবমতম জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন, এটা কিন্তু আপনাদের জন্য বিশাল একটা পজিটিভ দিক। কেমনে পজিটিভ দিক? আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আমি একটু ভিতরের দিকে যাব। আল্লাহ কিন্তু বলেনি তুমি প্রাইম মিনিস্টারের সাথে প্রেম করো তাহলে আমার জান্নাতে আসতে পারবা, তার মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? আমি আমাদের দেশেরটাই বলি, আল্লাহ কিন্তু বলেনি তোমার দেশের মন্ত্রীর সাথে প্রেম করো তাহলে তুমি আমার জান্নাতে আসতে পারবা,
এসপির সাথে প্রেম করো, ডিসির সাথে প্রেম করো, এডিসির সাথে প্রেম করো, এরকম কিন্তু আল্লাহ কিছু বলেননি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও। আমার আল্লাহর প্রিয় লোক কারা? যারা জিকির করে অল টাইম অলওয়েজ, যারা আল্লাহর জিকিরে কি থাকে ব্যস্ত। জিকির হলো স্মরণ, জিকির মানে হলো কি? স্মরণ করা। যারা আল্লাহর স্মরণে অল টাইম ব্যস্ত থাকে তাদেরকে আল্লাহ প্রিয় করে নেয়। কি করে নেয়? প্রিয় করে নেয়, তার মানে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আপন করে নেয়। তখন যারা আল্লাহর আপন হয় তারা কি আল্লাহর বন্ধু না? আপনি ধরেন আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে 10 জন আছে, সাপোজ একটা কথার কথা, এর মধ্যে আপনি কিন্তু সব সময় একজনকে বেশি ডাকেন, বেশি বিরক্ত করেন, এখান থেকে কিন্তু বিরক্তটার দিকে নজর দেওয়া যাবে না, দিতে হবে কেন সে বারবার আমাকে বেশি কি করে ইনভাইট করে, ডাকে, আমন্ত্রণ জানায়। এখানে বুঝতে হবে তার সাথে তার মনের একটা মিল আছে, তাই না? দেখবেন আপনার প্রিয় আরেকজন আসছে, আপনি সময় দিতে পারছেন না, আপনি কিন্তু ওই লোকটাকে চুজ করবেন। আপনার যে প্রিয়, যে আমি আমার পক্ষ থেকে আমার দুধ পাঠিয়েছি, তুমি তাকে সঙ্গে নিয়ে আমার বাসা পর্যন্ত চলে আসো, এটা বাস্তবতা না? তা আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলছি আর কি এটা। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, এই জান্নাতের বাগানটা কিন্তু চলে যাওয়ার জায়গা না, এটার সাথে আপনি যত বেশি ইনভলভ হবেন তত বেশি আপনি পুরস্কৃত হবেন। দুর্বলতার সাথে কিন্তু ইনভলভ হওয়া যাবে না। দুর্বল মানুষের সফলতা কোথাও নেই, যত সফলতা সব স্ট্রং মানুষগুলোর। কোন মানুষগুলোর? শক্ত মানুষগুলোর। আপনি খেলা দিতে যান, আপনি যখন একদম স্ট্রংলি যখন আপনি দৌড় দেবেন, দেখবেন ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো না কোনো জায়গায় চলে আসছেন, কিন্তু দুর্বল হয়ে যান, আপনি একেবারে পিছনে পড়ে যাবেন, আপনি কিন্তু রানওয়ে স্ট্রাইড করতে পারবেন না। তো ঠিক সেই রকম আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন প্রিয় লোকের সাথে যুক্ত হব কি জন্য? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার যে রাস্তাটা, এটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য। কি জন্য? আর সেই রাস্তাটাকে আমরা আইডেন্টিফাই করব কেন, শনাক্ত করব কেন? কারণ আমরা এই রাস্তায় হেঁটে কোন জিকিরটাকে আমরা আপন করে নিলেই আল্লাহর প্রিয় হতে পারব সেটা জানার জন্য। ঠিক না? আরো যারা বলেন, এই জন্য আমি আজকে কোরআন শরীফ থেকে পবিত্র কালামে হাকিম থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইওর সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন, ইমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন বাঁচতে হলে আপনাকে আমাকে সর্বপ্রথম হতে হবে ইমানদার। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন?